হাই ফ্রেন্ডস, আজ বানাবো শীতকালে নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়েছি এই শীতকালে নতুন আলু, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন জল আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আলুগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, এখন এর খোলাগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে ফোড়নে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এখন অল্প ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটা এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণে কাঁচা কুমড়োটা চলে যায়। এরপরেতে দিয়ে দেবো তিনটে টমেটো বাটা। এখন টমেটোটা একটু মিশিয়ে নেব। টমেটোটা মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কালারের জন্য তোমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো এখানে মশলাটা তলায় একটু লেগে যাচ্ছিলো, তাই এখানে একটু জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চিনির দানা, এর ফলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর কড়াইশুঁটি। এবার সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন এটা ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আলু সেদ্ধ কড়াই আছে তাই এটা হতে বেশি সময় লাগবে না। তো দেখো আলুর দম পুরো রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এটা একটু মিশিয়ে নিলেই আমাদের কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর তরকারি একদম রেডি। আলুর দম তো রেডি হয়ে গেল, চলো এবার কয়েকটা লুচি ভেজে নেওয়া যাক। তোমরা যদি এরকম নরম নরম ফুলকো ফুলকো লুচি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো পছন্দের রেসিপি থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম লুচি আর আলুর দম, চলো এবার সার্ভ করে নেওয়া যাক। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখো আমি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।
দিশাহারা কেমন বোকা মনটা।